السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد Dear friends আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন গুরুত্বপূর্ণ যুবকদের জন্য তেমনি হবে গুরুত্বপূর্ণ যাদের বয়স 50 থেকে 60 70 বছরে পৌঁছে গেছেন অধিকাংশ ভাইয়েরই একটি কমন সমস্যা হলো উত্থান জনিত সমস্যা অনেকে কমেন্টের মধ্যে মাধ্যমে আমাদেরকে বলছেন অনেকে সরাসরি আমাদেরকে কল করেই বলছেন যে ভাই আমার উত্থান জনিত সমস্যা কখনো অল্প একটু সময়ের জন্য উত্থান হলেও আবার যেন কাপড়ের পুটুলির মতো নেতিয়ে যায় যেন কোনো শক্তি নেই হাজার চেষ্টা করেও আর উত্থানে যেতে পারি না উত্থান করতে পারি না তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন রসুন সেই সাথে দেখতে পাচ্ছেন মধু আয়ুর্বেদ শাস্ত্রে বা ভেষজ গুণাগুণ সম্পন্ন যতগুলো পথ্য রয়েছে যতগুলো মশলা রয়েছে এর মধ্যে রসুনের রয়েছে যুগান্তকারী ভূমিকা বিশেষ করে উত্থানজনিত সমস্যার এটি একটি মহা ঔষধ যাদের উত্থান হয় না উত্থান হলেও দ্রুত নেতিয়ে যায় তো তাদের জন্য এটি একটি অন টাইম ঔষধের মতো কাজ করবে তো বন্ধুরা বলতে পারেন যে অন টাইম ঔষধের মতো কেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যাদের বয়স বেড়ে গেছে যাদের আর উত্থান হয়ই না তারা সাধারণত অন টাইম ঔষধ ব্যবহার করে থাকেন এবং কিছু সময়ের জন্য যারা স্বস্তি বোধ করেন তো এমনিভাবে এই রসুনও প্রায় অন টাইম ঔষধের মতো কাজ করে দ্রুত উত্থান ঘটায় বাকি অন টাইম ঔষধ আর রসুনের মধ্যে পার্থক্য হচ্ছে অন টাইম ঔষধ আপনাকে পুরুষত্বহীনতার দিকে খুব দ্রুত নিয়ে যাচ্ছে আপনার কিডনিতে ইফেক্ট করছে আপনার লিভারে ইফেক্ট করছে কিন্তু এই রসুন আপনার অন টাইমে ঔষধের মতো কাজ করলেও এর নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এই রসুন একটি মহা ঔষধ বলা যায় একটি প্যাটেন্ট সেই সাথে যদি আপনি মধুর সাথে সেবন করেন তাহলে এটা হয়ে যায় একটি মহা ঔষধ কারণ আপনারা মধু সম্পর্কে জানেন মধুর ব্যাপারে কোরআনে মধুর প্রশংসা করা হয়েছে যে এর মধ্যে রয়েছে শেফা তো এই জন্য বন্ধুরা যদি আপনারা রসুনের সাথে মধুকে যোগ করে সেবন করেন তাহলে আপনাদের দ্রুত উত্থানজনিত সমস্যা চলে যাবে 15 থেকে 1 মাস সেবন করুন এতে করে দেখবেন যে আপনাদের যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে এটা চলে যাবে তো এটা কিভাবে সেবন করবেন আপনারা এই রসুনের একটি একটি করে কোষ ছাড়িয়ে নেবেন একটি কোষ সকালে সেবন করবেন একটি কোষ দুপুরে একটি কোষ রাত্রিতে যাদের পেটে সমস্যা আছে যাদের পেট গরম হয় মাথা ব্যথা করে তারা একটু সিদ্ধ করে অথবা ভেজে খাবেন আর যাদের পেটে সমস্যা নেই তারা এই মধুর মধ্যে চিপ দিয়ে দিয়ে সকালে একটি দুপুরে একটি রাত্রিতে একটি তো এইভাবে সেবন করুন উত্থানজনিত সমস্যা ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লাহ চলে যাবে তবে একটি কথা বলে নিই আমি কথাটা বারবারই বলে থাকি আয়ুর্বেদ শাস্ত্রে বা মেডিকেল সায়েন্সে 3 দিনে 7 দিনে 15 দিনে সমাধান বলতে কোনো কথা নেই আপনি অনেক দিন নিজের উপর জুলুম করেছেন প্রচুর পরিমাণে হস্তমন্থন করেছেন প্রাইভেট অঙ্গের রগগুলোকে ছিঁড়ে ফেলেছেন এটাকে আপনার 3 দিনে 7 দিনে 10 দিনে সমাধান হওয়া সম্ভব তো আপনাকে ধৈর্য ধরে একটু দীর্ঘদিন সেবন করতে হবে আর যাদের সমস্যা গভীরে পৌঁছে গেছে এর পাশাপাশি অল্প একটু চিকিৎসা নিলে আপনার সমস্যাটা একদম স্থায়ীভাবে সেরে যাবে আপনার সমস্যার সমাধান স্থায়ীভাবে হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি আমার বাতলানো পন্থায় সেবন করুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।